হ্যালো আর নমস্কার বন্ধুরা, শিলংতির ফর্মুলা ইউটিউব চ্যানেলটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজ এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জন্য যেটা আজকের মানে 3rd December 2020 মানে আজ থার্সডের জন্য শিলং তীরের হাউস এন্ডিং আর নাম্বার নিয়ে এসেছি এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটাকে অল্প স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন। আর যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিওস দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আপনাদের আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করা খুবই দরকার, কারণ আমরা এই চ্যানেলটাতে রেগুলারলি আপনাদের জন্য এমনই নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিওস নিয়ে আসি, যা দেখে আপনারা আপনাদের যেটা লস হচ্ছে সেটা রিকভার করতে পারবেন। তাই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলে আপনারা ভাবতেই থাকবেন। তাই আপনারা বেশি না ভেবে জলদি জলদি নিচে দেওয়া যেটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন, ওটাতে প্রেস করে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথম যেটা রেজাল্ট আসছিলো কাল, মানে যেটা 2nd December রেজাল্ট আসছিলো, সেটা আসছিলো 1.08 আর 2nd আসছিলো 32। তো আমি এই দুটো রেজাল্টের মাধ্যমে আপনাদের জন্য যেটা 3rd December 2020 মানে আজ থার্সডের জন্য শিলং তীরের হাউস এন্ডিং আর নাম্বার বের করে দেখাবো। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমাদের কী করতে হবে, সবার প্রথমে আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট লিখতে হবে, মানে 08 লিখতে হবে, তারপর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট লিখতে হবে, তারপর আবার আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট লিখতে হবে। তো এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, এটাকে প্লাস করলে হবে 1+8 হবে 9, 8+3 হবে 11, 1+3 হবে 5, 2+1 হবে 3, 1+8 হবে 9। তো এটাকে প্লাস করলে 1+9 হবে 10, 0, 1+5 হবে 6, 5+3 হবে 8, 3+9 হবে 12, 2। এটাকে প্লাস করলে 1+6 হবে 7, 8+6 হবে 14, 4, 8+2 হবে 10, 0। এটাকে প্লাস করলে 7+4 হবে 11, 4+1 হবে 5, এটাকে প্লাস করলে হবে 6। তো সেম এখন আগে আমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট লিখতে হবে, তারপর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট লিখতে হবে, তারপর আবার আমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট লিখতে হবে। তো এখন এটাকে আমাদের প্লাস করতে, এটাকে প্লাস করলে 3+2 হবে 5, 2+1 হবে 3, 1+8 হবে 9, 8+3 হবে 11, 1+3 হবে 5। তো এটাকে প্লাস করলে 5+3 হবে 8, 3+9 হবে 12, 2, 9+1 হবে 10, 0, 1+5 হবে 6। তো এটাকে প্লাস করলে 8+2 হবে 10, 0, 2+1 হবে 3, 1+6 হবে 7। এটাকে প্লাস করলে 1+3 হবে 4, 3+7 হবে 10, 0, এটাকে প্লাস করলে হবে 5। তো আমরা কী করবো, আমরা লিখবো এখানে হাউস, তারপর এখানে দিব আমরা এন্ডিং, তারপর এখানে দিব আমরা নাম্বার। তো আমরা হাউস কী পাচ্ছি, আমরা হাউস পাচ্ছি এখান থেকে আর এখান থেকে আমরা হাউস পাচ্ছি। তো আমরা হাউস কী পাবো, আমরা হাউস পাবো 1 হাউস, 5 হাউস, 4 হাউস আর 0 হাউস। এই চারটা আমরা হাউস পেয়ে গেছি, কিন্তু আমরা এখনও এন্ডিং পাইনি। বাট আমি আপনাদের সামনেই স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে আমি এন্ডিং বের করে দেখাবো, কিন্তু ওটা দেখানোর আগে আমি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আরও একবার করতে চাই কি, যদি আপনারা প্রথমবার আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাতে আসছেন আর যদি আপনারা প্রথমবার আমাদের চ্যানেলটাতে ভিডিও দেখছেন, তাহলে প্লিজ আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই চ্যানেলটাতে রেগুলারলি আপনাদের জন্য এমনই নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিওস নিয়ে আসি, যা দেখে আপনারা আপনাদের যেটা লস আছে সেটা রিকভার করতে পারবেন। তাই আপনারা ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, তাই বেশি না ভেবে নিচে দেওয়া যে রেড কালারের সাবস্ক্রাইব বাটন, ওটা যদি এখনও লাল থাকে তাহলে ওটাকে প্রেস করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন এখন আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে আমি এন্ডিং বের করে দেখাবো। ওটার জন্য আমাদের সেকেন্ড রাউন্ড রেজাল্ট লিখতে হবে আগে,
ওটার সাথে আমাদের 100 লিখতে হবে। তো এখন ওটাকে আমাদের প্লাস করতে হবে, এটাকে প্লাস করলে 3 + 2 হবে 5, 2 + 1 হবে 3, এটাকে প্লাস করলে 2, এখানে প্লাস করলে 2 হবে। তো এখানে এটাকে প্লাস করলে 5 + 3 হবে 8, 3 + 2 হবে 5, 2 + 2 হবে 4। তো এটাকে প্লাস করলে 8 + 5 হবে 13, 3, 5 + 4 হবে 9, এটাকে প্লাস করলে হবে 12 2। তো আমরা এন্ডিং কী নেবো? এন্ডিং নেবো এই দুটো। তো আমরা এন্ডিং কী পাচ্ছি? 3 এন্ডিং আর 9 এন্ডিং। তো চলুন এখন এখন আমরা ফটাফট দেখে নিই কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। ডাইরেক্ট নাম্বার হতে পারে 1 হাউসে 13, 19, 5 হাউসে হতে পারে 53, 59, 4 হাউসে হতে পারে 43, 49, আর 0 হাউসে হতে পারে 03 আর 09। তো আমি এই 8টা নাম্বার আপনার জন্য সাজেস্ট করছি যেটা আজকের মানে 3rd December 2020 শিলং তীরের জন্য। তো বন্ধুরা আপনাদের কী লাগছে, যদি এখান থেকে রেজাল্ট আসে তাহলে কোন হাউসের কোন নাম্বারটা আসতে পারে? আপনারা যেটা নিচে কমেন্ট বক্স আছে সেটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের লাগে কি এখান থেকে নাম্বার আসবে না, আপনাদের অন্য কোনো টার্গেট আছে, তো আপনাদের কী টার্গেট সেটাও আপনারা নিচে এটা কমেন্ট বক্স আছে সেটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। যার টার্গেট সাকসেস হবে, আমি ওর নাম যেটা 4th December 2020 মানে যেটা ফ্রাইডের জন্য ভিডিও বানাবো ওখানে আমি ওর নাম অবশ্যই নিব। তো বন্ধুরা আশা করছি কি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের সব বন্ধুদের কাছে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটাকে দেখে নিজের যেটা লস আছে সেটা রিকভার করতে পারে। তো বন্ধুরা ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিওস দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা ফিরছি আরও একটা আমার ভিডিওর সাথে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।